ওয়েলকাম টু নিউ ভিডিও। আমরা তোমাদেরকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক মূলত তোমরা বুঝতেই পেরেছো, দেখতে পাচ্ছ আমি ঘেরিতে চলে এসেছি। এটাই আমাদের সেই সাদা ঘেরি। তো এখানে এখন জাল ফেলে আমি জাল এনেছি, জাল ফেলে চেক দিয়ে দেখবো মাছগুলো কেমন হয়েছে। এই পুকুরটায় আমি 2 কুইন্টাল মতন মাছ দিয়ে আর ছোটো মাছ মিলিয়ে, তো ছোটো মাছ এই পুকুরটায় দিয়েছিলাম তোমার 40 কেজি একদম ডিমের মাছ, ধানি মাছ। তো সেই মাছটা আজকে চেক দিয়ে দেখবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ বড় বড় দুটো গ্লাস কাপ পড়েছে। গ্লাস কাপের মানে যে গ্লাস কাপ আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি গ্লাস কাপ ছেড়েছিলাম, কেন এমনকে বলবো, কন্ট্রাক্টের কাজ নিয়ে আসার জন্য। তো আমি কিছুদিন আগে গ্লাস কাপটা ছেড়েছিলাম, দেখো কত সুন্দর চেহারা হয়েছে এবং এদের পেটে অনেক খাদ্য। তো এই মাছগুলো আমি এদিকে ছেড়ে দেবো, ঠিক আছে, এদিকে ছেড়ে দেবো। এই কিছুদিনের মধ্যে মানে তোমার অনেকটা গ্রোথ হয়েছে এবং মাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে এবং অনেক গ্লেজ, দেখো মাছগুলোর কত সুন্দর, ঠিক আছে। এই মাছগুলো আমি এদিকে ছেড়ে দেবো, এগুলো এদিক থেকে এদিকে চলে যাবে ওদিকে। সেই ফার্স্ট ডিমের মাছ, মাছটা পুকুরের থেকে এই পুকুরে বেশি বেড়েছে, দেখো সেপ কাল পোষ। আর মেরিকেল মাছগুলো অনেক বড় বড় হয়েছে, 14 বছরে মানে 3 মাসে তোমার 5-6 এরকম গেলাম করে হয়ে যাবে, ঠিক আছে। তো জালটা হালকা সেই জন্য মাছ ওঠেনি বেশি। এই একটা মাছ উঠেছে দেখতে পাচ্ছ, এই মাছটাকে ছেড়ে দেবো আমি, এটাকে এইদিকে ছেড়ে দেবো, এটাকে এদিকে ছেড়ে দিই। মেরিকেল মাছ একটা উঠেছে, মেরিকেল মাছটা 3 মাসে কত সুন্দর বেড়েছে, দেখো 3 মাসে হাতের তেলও হয়ে গেছে, 3 মাসও লাগেনি, 2.5 মাসে মানে 1 হাতের তেলও হয়ে গেছে। তো এই মাছটা ছেড়ে পেটে দেখো খাদ্য পুরো ভর্তি একদম, মানে খাদ্যের কোনো সমস্যা নেই, কালার একদম
খুব সুন্দর, আরো কতগুলো উঠেছে দেখতে পাচ্ছ এই যে। দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে পেট পুরো ভর্তি আছে একদম, আছে একদম পেট ভর্তি আর কা মানে খাদ্যতে ভর্তি আছে পুরো। আর কালারটা খুব সুন্দর, এগুলো ছেড়ে দিই। অনেক ছিল এদিকে দেখতে পাচ্ছ, মাথা কেটে কেটে খেয়ে নিয়ে দেখতে পাচ্ছ কিছুদিন আগে যে রুই মাছটা ছেড়েছিলাম সেই রুই মাছটা আজকে উঠেছে, অনেকগুলো উঠেছে। তো এই মাছটা ঠিক আছে, অনেকটা পরিমাণে ঠিক আছে। এই মাছটার একটা ঘা এসছে, ঘা এর জন্য আমাকে আয়োডোপ্লাস ব্যবহার করতে হবে। তো খুব শিগগিরই এতে আয়োডোপ্লাস মেরে দেবো। আর এই রুই মাছটা মনে হচ্ছে আগের রুই মাছ, আমাদের রুই মাছ যেটা আমরা পুকুর থেকে ছেড়েছিলাম, তো সেই মাছটা অনেক ছোটো। আর এই মেডিকেল মাছ, মেডিকেলগুলো যেগুলো আমরা পুকুর ডিমের মাছ দিয়েছিলাম সেগুলো অলরেডি আসলাম, অলরেডি অনেক জাল ফেলে ফেলে দেখলাম মাছগুলো চেক দিয়ে। তো বেসিক্যালি ওই পুকুরটায় অনেক ছোটো মাছ ছিল, ওগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এবং রিসেন্টলি যে আমি রুই মাছটা ছেড়েছিলাম, ওই রুই মাছের গায়ে অনেকগুলো ঘা ছিল একটা দুটো মাছের গায়ে। এবং গ্লাস কাপগুলো অনেক সুন্দর হয়েছে, গ্লাস কাপগুলো ভালোভাবে খাদ্য করছে। এবং রুই মাছগুলো একটু অসুস্থ আছে, যার কারণে রুই মাছের জন্য আলাদা একটা ট্রিটমেন্ট করবো আমি, তার সেটাও তোমরা ভিডিও দেখতে পাবে। আর ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।